ছত্তিশগড় রাজ্যে উচ্চবর্ণের লোকেরা মূল নিবাসীদের সংরক্ষণ বৃদ্ধির প্রতিবাদে রাস্তা ঝাড় দিচ্ছে এবং জুতা পালিশ করছে। দ্য প্রিন্ট পত্রিকায় এমনই খবর প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে ছত্তিশগড় সরকার সেখানকার সংরক্ষণ ওবিসিদের বৃদ্ধি করে 27% করেছে, এসটিদের 32% এবং এসসিদের 13% করায় মোট মূল নিবাসীদের সংরক্ষণ হয়ে দাঁড়ালো 72%। যে বিদেশি আর্যরা মূল নিবাসীদের সমস্ত অধিকারের বিরোধী তারা এই সংরক্ষণের প্রতিবাদে রাস্তায় নামে, তবে তাদের প্রতিবাদের প্রক্রিয়া অন্যরকম। তাদের মনে হয় তারা জন্মগতভাবে শ্রেষ্ঠ এবং সমস্ত সুবিধা তাদেরই প্রাপ্য। সমাজে অন্য যেসব পেশা রয়েছে সেগুলি ঘৃণ্য, যেমন ঝাড়ুদারের কাজ, জুতা তৈরি, কৃষিকাজ, মৎস্য চাষ ইত্যাদি। এই কাজগুলি যারা করে তারা ছোট জাতির এবং তাদের পেশাগুলি জন্মগত। জাতিগত নির্দিষ্ট পেশা ছাড়া অন্য কোনো পেশা এরা গ্রহণ করতে পারবে না, এমনই তাদের মনোভাব। কিন্তু সরকার সংরক্ষণ বৃদ্ধি করায় তাদের আত্মসম্মানে লেগেছে, নিজেদের পৈতা খুলে দিয়ে তারা জুতা পালিশ করছে এবং রাস্তা ঝাড় দিচ্ছে। এতে তাদের মনের গভীরে থাকা সমাজের প্রতি ঘৃণাই প্রকাশিত হচ্ছে।